আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো। কন্যা রান্নাঘরের ব্লগসে সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শীতের সকালে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি গরম গরম রান্নার একটা রেসিপি, সেটা হচ্ছে ভিনেগার চিকেন রান্না। তো এটা ছোট বড় সকলে অনেক পছন্দ করবে, আর এটা শীতের সকালে রুটি পরোটা পুরি সব কিছু দিয়ে খাওয়া যাবে। খুবই মজাদার একটা রেসিপি, নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিনেগার চিকেনটা রান্না করার জন্য অবশ্যই লাগবে ভিনেগার আর চিকেন। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো চিকেন। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি ভিনেগার দিয়ে, আমি এই ভিনেগারটা নিয়ে নিয়েছি, সামান্য কিছু ভিনেগার দিব, দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। পরিমাণ মতো ভিনেগার দেবেন আপনারা, আর আপনারা যদি একটু বেশি টকটক খেতে চান তাহলে দিতে পারেন পরিমাণ মতো বেশি, তবে আমার মনে হয় একটু পরিমাণ মতো দিলেই ভালো হবে, বেশি টকটক হলে ভালো লাগে না। আর খুব ভালোভাবে ম্যারিনেটটা করতে হবে, কারণ আমরা জানি যে ভিনেগার দিলে আসলে মশলাটা সব জায়গায় পৌঁছায় যায়, ভালোভাবে কুক হয় মাংসটা। তো এখানে লাগছে আমার ভিনেগার চিকেন বানানোর জন্য আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। আর প্রথমে আমি এখানে কড়াই দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে রান্না করব আমি মাংসটা। তো এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটা দেওয়ার পর যখন হালকা আবার ব্রাউনিশ কালার চলে আসবে, এর মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা। তো পেঁয়াজ বাটাটা আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। আর মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, লং, গোলমরিচ। আর এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ এখানে ভিনেগার দেওয়াতে আসলে টকের পরিমাণটা একটু লাগবে মুখে। তো এখানে এর জন্যই আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা পরিমাণ মতো বেশি। আর এই টকের পরিমাণটা ব্যালেন্স রাখার জন্য আসলে আমি দিয়ে দিব লবণের পরিমাণটা বেশি লাগবে। আর আপনারা যদি মনে করেন যে এর মধ্যে আপনারা লবণের পরিমাণ কম দিয়ে টকের পরিমাণটা একটু বেশি খাবেন, তো সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণ কমও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার মাঝে আমি দিয়ে দিব চিকেনগুলো। খুব বেশি কষাবো না, কারণ চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিকেনগুলো মশলার মধ্যে, দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এর মাঝে কিন্তু আমি মুরগিতে কোনো মশলা অ্যাড করিনি, যেহেতু ভিনেগার দেওয়া আছে আর এর মধ্যে থেকেও বেশ পানি বের হয়ে আসবে চিকেন থেকে, এজন্য আমি কোনো পানি অ্যাড করব না। সব মশলাগুলো প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নেব মাংসসহ। তো কষিয়ে নেওয়ার পর দেখা যাবে যে সব মশলা বেশ ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে গেছে, আর খেতে তখন অসাধারণ হবে। আপনারা তো অনেক রকম রান্নায় খেয়ে থাকেন, অবশ্যই ভিনেগার চিকেনটা একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, খুব খুব মজার একটা রান্না। তো এর মাঝে আমি কিন্তু লবণ অ্যাড করিনি, মাংসটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে পারেন। এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে আবার কষিয়ে নেব, যতক্ষণ না দেখছি যে লবণের মাংসের ভিতর থেকে তেল উঠে আসছে, তো ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। আর এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করব না, আর জালটা থাকবে অবশ্যই মিডিয়াম আঁচে। জোরে জাল করলে আসলে মাংসটা পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর তখন আসলে টেস্টটা অন্যরকম হয়ে যায়।
আপনারা যদি এভাবে ভিনেগার চিকেন রান্না করে ফ্রিজেও রেখে দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই, কারণ যারা একটু ব্যস্ত বা জব করেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এরকম মাংস রান্না করে রাখলে সকালবেলা বা রাত্রে অফিস থেকে আসার পর বা অফিসে যাওয়ার আগে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে গরম করে আপনারা যে কোনো রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে পারেন। এমনকি আপনারা ছুটির দিনও এটা খুব মজা করে খেতে পারেন, পোলাও বা সাদা ভাতের সঙ্গে। খুবই খুবই মজার একটা রান্না। তো এখানে দেখেন তেলটা উপরে উঠে আসছে, আমার মাংসটা একদম পুরোপুরি কষানো হয়েছে, আর আমি এর ভিতরে কিন্তু খুব বেশি পানি অ্যাড করব না। আর যে পানিটা আমি দেব অবশ্যই গরম পানিটা ব্যবহার করব ঝোলের জন্য। আপনারা এর মধ্যে কিন্তু আলু বা রসুন অ্যাড করতে পারেন, যারা রসুন ভালোবাসেন তারা কিন্তু রসুনও দিতে পারেন, গোটা রসুন, বা যারা আলু খেতে ভালোবাসেন মাংসের মধ্যে তো তারা কিন্তু আলুও দিতে পারেন। মাঝে মাঝে ছুটির দিনে বা যখন কোনো স্পেশাল দিন থাকে তখন আসলে স্পেশাল মানুষদের জন্য যদি এভাবে স্পেশাল কোনো রেসিপি রান্না করা হয় তাহলে তারাও খুশি থাকে, আপনিও খুশি থাকবেন। তো মাংসের মধ্যে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, যদিও বা এখনও আরও সিদ্ধ হওয়া বাকি আছে। তো ঝোলটা কমে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি অপেক্ষা করব রান্নার জন্য, আর আপনাদেরকে তো সবটা দেখাচ্ছি আপনারাও দেখেন। এই রান্নার আসলে মূল উপাদান হচ্ছে এখানে ভিনেগারটা দিতে হবে, আর কষানোর মধ্যেই যখন মাংসটা আপনি কষাবেন তার মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। সামান্য পরিমাণ ঝোল দেওয়ার পরে এর রান্না করার আর কিছুই থাকে না, কারণ কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যায় যেহেতু ভিনেগার দেওয়া আছে, আর ভিনেগার দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সব রকম মশলাও কিন্তু হচ্ছে মাংসের মধ্যে ঢুকে যায়, তখন আর বেশি সময় লাগে না রান্না হইতে। তো এখানে দেখেন মাংসটা আমার প্রায় হয়ে আসছে, আর একটু আমি ঝোল কমিয়ে নেব। আপনারা যদি চান যে একেবারে ঝোলটা টেনে নেবেন, একদম মাখা মাখা রাখবেন বা শুকনো করবেন তাতেও কোনো প্রবলেম নাই, যদি রুটি বা পরোটা দিয়ে খেতে চান তাহলে আপনারা একটু ঝোল হালকা ঝোল রাখবেন, কারণ রুটি বা পরোটা দিয়ে খাইতে আসলে একটু সামান্য পরিমাণ ঝোল না হলে ভালো লাগে না। তো এখানে আমি যেহেতু রুটি দিয়ে খাবো আজকে আমরা, তো এখানে হালকা একটু ঝোল আমি রেখে দিয়েছি, আপনারা কিন্তু এটা একদম ঝোলটা শুকিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে খেতে। আর তখন সেই মাংসটা আপনারা পোলাও বা খিচুড়ির সঙ্গেও খেতে পারেন, খুব ভালো আর খুব মজাদার একটা রান্না। তো দেখেন রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর রান্নাটা নামানোর আগে, চুলোটা অফ করার আগে আমি এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন আমি রুটির সঙ্গে পরিবেশন করছি এই ভিনেগার চিকেনটা। তো আমার বাসায় সবাই চিকেনটা অনেক ভালোবাসে, মাঝে মাঝে আমি রান্না করি, আপনারা অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কনার রান্নাঘর অ্যান্ড ব্লগসের সাথে থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে কনার রান্নাঘর অ্যান্ড ব্লগসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।